উনি একজন সেক্টর কমান্ডার, এক বাস্তবের সেক্টর কমান্ডার, যেই সেক্টর কমান্ডার যুদ্ধ ক্ষেত্রে কোন যুদ্ধ করেন নাই। সুতরাং সেই ব্যাপারে আমি ১১ এপ্রিল প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের বেতার ভাষণ থেকে পড়ছি, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলের সমর পরিচালনা ভার পড়েছে মেজর জিয়াউর রহমানের উপর, নৌ স্থল বিমান বাহিনী আক্রমণের মুখে চট্টগ্রাম শহরে যে প্রতিরোধ বুদ্ধ গড়ে উঠেছে এবং আমাদের মুক্তিবাহিনী ও বীর চট্টলে ভাই বোনেরা যে সাহসিকতার সাথে শত্রু মোকাবেলা করেছেন, স্বাধীনতা সংগ্রামের সেই ইতিহাসে এই প্রতিরোধ স্টালিনগ্রাডের পাশে স্থান পাবে, এটি তাজউদ্দিন আহমেদ বেতারে এই ভাষণ দিচ্ছেন যে জিয়াউর রহমানের এই সাহসিকতা ভবিষ্যতে স্টালিনগ্রাডের পাশে স্থান পাবে।